warahmatullahi wabarakatuh. সালমন স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি হাজির হয়েছি দশম শ্রেণী বাংলা ব্যাকরণের চতুর্থ অধ্যায়ে তৃতীয় পরিচ্ছেদ কাল পুরুষ এবং কাল পুরুষের বিশিষ্ট প্রয়োগ এই পরিচ্ছেদ নিয়ে আমি তারেক আজিজ সহকারী শিক্ষক বাংলা সালমন স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম। ক্লাসের শুরুর পূর্বেই আমি আমার সকল শিক্ষার্থীদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো সুস্থ আছো। আমি ক্লাস শুরুর পূর্বে অবশ্যই দশম শ্রেণী নবম শ্রেণীর ছাত্রদেরকে বিশেষভাবে অনুরোধ করব, এই ক্লাসটা দেখার সাথে সাথে তোমরা অবশ্যই নোট করতে হবে, কারণ তোমরা ক্লাসটার সহায়ক হিসেবে তোমরা নিতে পারবে। কারণ ব্যাকরণ ক্লাসটা হচ্ছে এক ধরনের তোমাদের বিজ্ঞান ক্লাসের মতো, ব্যাকরণ জিনিসটা হচ্ছে বিষয়, অর্থাৎ বোঝার বিষয়, যার মধ্যে কতগুলো জিনিস আছে যা অবশ্যই ভালো করে ব্যাখ্যা করতে হয়। তো অতটুকু আমি যাচ্ছি না। আমরা তোমার যে নতুন বই যাদের রয়েছে তাদের 119 পৃষ্ঠার চতুর্থ অধ্যায়ে তৃতীয় পরিচ্ছেদ পৃষ্ঠা সম্পর্কে আলোচনা করছি। এখন দেখো আমরা যে কাল কাল কাকে বলে, যেমন ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে কাল বলে। একটু খেয়াল করো, ক্রিয়াটা কোন সময় সংগঠিত হয়েছে, কাল মানে হচ্ছে সময়, আবার কাল মানে হচ্ছে বিপদ মনে করে। কাল শব্দের অর্থ হচ্ছে কি সময়, আবার মনে করি না মহাকাল আমাকে নিয়ে গেছেন বা কাল মানে তোমার সময়, কাল মানে সময়, কোন সময় ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে কাল বলা, অর্থাৎ কোন সময় ক্রিয়াটা সংগঠিত হয়েছে। আমরা জানি একটা বাংলা বাক্য যখন গঠিত হয় তখন তার মধ্যে কি থাকে, কর্তা থাকবে, কর্তার পর কর্ম থাকবে, কর্মের পর ক্রিয়া থাকবে। এই ক্রিয়াটা অর্থাৎ ক্রিয়াটা কোন সময় সংগঠিত, যেমন আমরা স্কুলে যাই, একটু খেয়াল করো এই আমরা স্কুলে যাই মানে কোন সময় ক্রিয়াটা সংগঠিত, এই জায়গা হচ্ছে বর্তমানে সংগঠিত হয়েছে, এই ক্রিয়া সংগঠিত, ক্রিয়া মানে অর্থাৎ ক্রিয়া সংগঠিত হওয়ার সময়টাই হচ্ছে কাল। এখন দেখো তাহলে আমরা কাল জিনিসটা বুঝেছি, এখন ক্রিয়াটা কি ব্যবহার হয়, অর্থাৎ ক্রিয়ার মূল, ক্রিয়ার মূল ভা ধাতুর সঙ্গে, ধাতুর সঙ্গে আমরা কি বুঝা, ধাতুর সঙ্গে আমরা বিভক্তি যোগ করি, বিভক্তি বা পুরুষ সম্পর্ক যোগ করে, পুরুষের সম্পর্ক যোগ করে ক্রিয়াটা গঠন হয়ে যাবে, ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে, ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে অর্থাৎ ক্রিয়ামূল, ক্রিয়ামূল হয়ে দাঁত অর্থাৎ ক্রিয়ামূলের সঙ্গে বিভক্তি বা পুরুষের সম্পর্ক নিতে করে দাঁতটা তখন আমরা ইস করে যাই। তাহলে কাল মানে কোনটা, দেখো কাল মানে সময়, তো কোন সময় কাজটা সংগঠিত হয়েছে এই সময়টা হচ্ছে কি কাল। তাহলে আমরা এখন বুঝলাম ক্রিয়া সংগঠিত হওয়ার সময়টা হচ্ছে কি কাল। এখন দেখো আমরা যখন এখন পড়তে যাবো, পড়ার সাথে সাথে আমাদেরকে পুরুষ সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা জানি পুরুষ হচ্ছে বাংলাতে আমরা দেখি পুরস্কার প্রকার, তিন প্রকার পুরুষ রয়েছে, একটা হচ্ছে কি যেমন উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, আর হচ্ছে দেখো উত্তম পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ। একটু খেয়াল করতে হবে, অবশ্যই অবশ্যই সবাইকে মনোযোগ সহকারে দেখতে হবে জিনিসটা। তাহলে পুরুষ পাবা তিন প্রকার, একটা হচ্ছে উত্তম পুরুষ, একটা হচ্ছে মধ্যম পুরুষ, আর একটা হচ্ছে নাম পুরুষ। এ দেখো উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, একটু খেয়াল করতে হবে। এই ক্রিয়াটা পুরুষের উপর ডিপেন্ড করে, দেখো ক্রিয়াটা ভিন্ন রূপে হয়। এক নাম্বার হচ্ছে ক্রিয়াটা কিভাবে সংগঠিত হয় পুরুষ ক্ষেত্রে, নাম্বার ওয়ান রাখতে হবে আমাদেরকে পুরুষের ক্ষেত্রে, সেক্ষেত্রে
এই যে পুরুষের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে ক্রিয়াপদে পার্থক্য হয়, তাহলে কি ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে ক্রিয়াপদে পার্থক্য হয়, কিন্তু দেখো সাধারণ ভবিষ্যৎকালে খালি কিন্তু মধ্যম পুরুষ নাম পুরুষ, মধ্যম পুরুষ ও নাম পুরুষ, নাম পুরুষে ক্রিয়াপদ অভিন্ন হয়, অভিন্ন হবে সাধারণ ভবিষ্যৎ। এরপর দেখো বচন বেদে, বচন বেদে ক্রিয়াপদের পার্থক্য হয় না, মধ্যম পুরুষ নাম পুরুষ। এখন দেখো বচনবেদে কিন্তু ক্রিয়াপদের পার্থক্য হয় না, এটা মনে রাখতে হবে, কিন্তু একটু খেয়াল করো সাধারণ এবং সম্ভ্রমাত্মক বা তুচ্ছাত্মক অথবা কনিষ্ঠার্থক বলে, কনিষ্ঠার্থক এক্ষেত্রে ক্রিয়াপদের ভিন্ন আমরা দেখতে পাবো, ক্রিয়াপদের ভিন্ন একটু খেয়াল করতে হবে। তাহলে আমাদের মনে রাখতে হবে, আমরা জানি পুরুষের ক্ষেত্রে ক্রিয়াপদের পার্থক্য হয় কিন্তু বচনবেদে হয় না, কিন্তু মনে রাখতে হবে সাধারণ সম্ভ্রমাত্মক এবং তুচ্ছাত্মক কনিষ্ঠ ক্ষেত্রে ক্রিয়াপদের ভিন্নতা ভিন্ন হয়, ক্রিয়াপদের ভিন্নতা হয় কোন কোন ক্ষেত্রে, মধ্যম এবং নাম পুরুষের ক্ষেত্রে, কোন পুরুষের ক্ষেত্রে মধ্যম এবং নাম পুরুষের ক্ষেত্রে এই পার্থক্যটা আমরা দেখতে পাবো। এই দেখো আমি এখানে বাক্যটা লিখতেছি, একটু দেখো আমি একটা বাক্য লিখতেছি স্কুলে যায়, এখানে যাইকে ক্রিয়া যেটা মনের ভাব সম্পূর্ণ, যে জিনিসটা মনের ভাব সম্পূর্ণ করে প্রকাশ হয়। এখন আমি স্কুলে গিয়েছিলাম, এরপর দেখো আগামীকাল স্কুল বন্ধ থাকিবে, এখানে দেখো গিয়েছিলাম বন্ধ থাকিবে যায়, দেখো এ যায় এটা কি হয়েছে পুরুষ বেদে, আমাদের পুরুষ বেদে যায়টা যাওয়াটা প্রেজেন্ট অর্থাৎ তোমার বর্তমান সময় প্রকাশ করেছে, গিয়েছিলাম এটা হচ্ছে, এটা হচ্ছে বর্তমান প্রকাশ করেছে, আর এটা গিয়েছিলাম এটা অতীত প্রকাশ করেছে, আর বন্ধুটা কি এখনো হয় নাই ভবিষ্যতে হবে, ভবিষ্যৎ প্রকাশ করেছে। এ ক্রিয়া সংগঠিত হওয়ার কালকে প্রধানত তিনটি ভাগে ভাগ করে, তাহলে ক্রিয়া সংগঠিত হওয়ার কালকে প্রধানত কয়টি ভাগে ভাগ করে, ক্রিয়াটা কোন সময় সংগঠিত হয়েছে, এ ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে সংগঠিত হওয়ার সময়কে কয়টাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, কয়টা ভাগে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন এটা নাম দিয়েছে যেটা হচ্ছে বর্তমান কাল, বর্তমান কাল আর এটা হচ্ছে কি অতীতকাল, এটা হচ্ছে কি ভবিষ্যৎকাল, বর্তমান কাল অতীতকাল এবং ভবিষ্যৎকাল একটু খেয়াল করো। তাহলে আমি স্কুলে যাই এটা বর্তমানে ক্রিয়াটা সংগঠিত, আমি স্কুলে গিয়েছিলাম কাজটা আগে হয়েছে, তাহলে অতীত এটা হচ্ছে আগামীকাল স্কুল বন্ধ থাকবে, হয় নাই হবে, তো এটা দেখো ক্রিয়া সংগঠিত হওয়ার সময়টা হচ্ছে কাল, আমি বলছিলাম মানে ক্রিয়ার মানে হচ্ছে কাল মানে হচ্ছে সময়, ক্রিয়া কোন সময় সংগঠিত হয়েছে এর উপর নির্ভর করে এই কালকে প্রধানত তিনটে ভাগে ভাগ করেছে, প্রধানত তিনটে ভাগে ভাগ করেছে, প্রধানত কয়টা ভাগে তিনটে ভাগে, এটা নাম দিয়েছে বর্তমান, এটা হচ্ছে অতীত, এটা হচ্ছে ভবিষ্যৎ। তাহলে আমরা বলেছি পুরুষের ক্ষেত্রে কি হয় ক্রিয়াপদের পার্থক্য হয়, দেখো আমি যদি লেখলাম এই জিনিসটা আমরা
একটু দেখব পুরুষের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে আমি যেখানে লিখলাম পুরুষের ক্ষেত্রে ক্রিয়াপদের পার্থক্য, যেমন আমি, এটা হচ্ছে উত্তম পুরুষ, আমি যাই বা আমরা যাই লিখলাম, যদি বলে যদি আমি তুমি যাও, তোমরা যাও, সে যায়, তিনি যায়, একটু কে করো দেখো তো আমরা দেখতে গেলাম পুরুষের ক্ষেত্রে, একটা উত্তম পুরুষ হওয়ার ক্ষেত্রে সিঙ্গুলার হওয়ার ক্ষেত্রে তাহলে যায়, সিঙ্গুলার হওয়ার ক্ষেত্রে তবু যায়, অর্থাৎ পুরুষ আমরা নাই পুরুষের ক্ষেত্রে কি আমাদের পার্থক্য, একটা উত্তম পুরুষ একরকম যায় মধ্যম পুরুষে, এখানে এসে অন্তস্থ, তাহলে দেখো আমরা জানি পুরুষ বেদে, পুরুষ বেদে তোমার ক্রিয়াপদের পার্থক্য হবে, কিন্তু সাধারণ ভবিষ্যৎকাল বা মধ্যম পুরুষে ক্রিয়াপদ অভিন্ন। দেখো তিনি একটু খেয়াল করো, আপনি যান, তার তো দেখো আপনি যান, তিনি যান, এখানে অভিন্ন দেখা যাচ্ছে, দেখছো মনে রাখতে হবে সাধারণ ভবিষ্যৎকালে, ঠিক আছে, মধ্যম নাম পুরুষে অভিন্ন দেখা যাবে, অর্থাৎ তিনি যান আপনি যান, এগুলো পার্থক্য। তাহলে আমরা জানি পুরুষের ক্ষেত্রে ক্রিয়াপদের পার্থক্য হয়, কিন্তু সাধারণ পুরুষের ক্ষেত্রে ক্রিয়াপদের অভিন্ন। এখন দেখো বসম্বেদে কিন্তু আমরা ক্রিয়াপদের পার্থক্যটা পার্থক্যটা দেখি না, দেখো আমি লিখলাম আমি এক বচন, তাহলে আমি যাই লিখলাম, এরপরে দেখো আমরাও বহুবচন, তবু আমরা লিখলাম কি যাই লিখলাম, পার্থক্যটা দেখা যায়, অর্থাৎ বচনভেদে ক্রিয়াপদের পার্থক্য হয় না। এখন সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে, সাধারণ সংক্রামাত্মক বা উচ্চাত্মক গণিষ্ঠের ক্ষেত্রে ক্রিয়াপদের ভিন্নতা হয়, মধ্যম এবং নাম পুরুষের ক্ষেত্রে, এই জিনিসটা আমি একটু তালিকা আকারে তোমাদেরকে দেখাবো, অবশ্যই তোমরা একটা নোট করবা, অবশ্যই একটা সহায়ক হিসাবে, অবশ্যই অবশ্যই সহায়ক। তা আমরা জানি পুরুষ পার্থক্যটা দেখতে যাচ্ছি কোথায়, এই নিচে যে সাধারণ সংক্রামাত্মক, এর ক্ষেত্রে একটু মনোযোগ সহকারে দেখো, আমি লিখলাম উত্তম পুরুষ, উত্তম পুরুষ, তাহলে সাধারণে কি হয় আমরা আমি, আমি আমি যাই, আমি এখন সংক্রামাত্মক তার মধ্যে নেই, সংক্রামাত্মক এরপরে তোমার উচ্চাত্মক বা গণিষ্ঠাত্মক, উচ্চাত্ম অথবা ঘনিষ্ঠার্থ, এই দেখো কিন্তু আমি যাই, কিন্তু সংক্রামাত্মক উত্তম পুরুষের ক্ষেত্রে সংক্রামাত্মক বা তুচ্ছাত্ম নেই, যখন আমরা মধ্যম পুরুষরা বা এখানে একটা সিঙ্গুলার লিখলাম বহু বছরে যখন আমরা লিখি আমরা যাই, তার কিন্তু সংক্রামাত্মক নাই তুচ্ছাত্মক নাই। যদি আমি লিখলাম মধ্যম পুরুষের ক্ষেত্রে, দেখো এই কথাটা আছে যে মধ্যম পুরুষের ক্ষেত্রে আবার নাম পুরুষের ক্ষেত্রে আমরা পাবো মধ্যম পুরুষ, দেখো সাধারণ আছে তুমি যাও অথবা তোমরা যাও, সংক্রামক কি আপনি যান, দেখছেন পরিবর্তন হয়ে গেছে, ক্রিয়াপদ কি হয়ে গেছে পরিবর্তন, বা দেখো আপনারা দেখো তুমি যাও অথবা উত্তম পুরুষ দেখো অথবা তোমরা যাও, এখানে কে সংক্রামক কি আপনি যান অথবা আপনারা যান, এরপরে দেখো তুচ্ছাত্মক ক্ষেত্রে আমরা কি করি তুই যা তোরা যা, দেখো ক্রিয়াপদের পরিবর্তন দেখা যাচ্ছে কিসের ক্ষেত্রে, আমরা বলেছি বচনভেদে ক্রিয়াপদের পরিবর্তন হয়, কিন্তু সাধারণ সংক্রামক উচ্চাত্মক গণিতের ক্ষেত্রে ক্রিয়াপদের নাম পুরুষ এবং মধ্যম পুরুষের ক্ষেত্রে পার্থক্যটা আমরা দেখতে পাবো। এরপর দেখো আমরা যখন নাম পুরুষে যাই, নাম পুরুষ একটু খেয়াল করো, সে যায় অথবা তারা যায়, সে যায় অথবা তারা যায়, দেখো তিনি যান, তিনি একটু খেয়াল করো তিনি যান, তারা যান, এরপরে এখানে
এগুলা এগুলো যা এটা যা পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারলাম? তিনি যা বা তারা যা, এগুলা যা এটা যা, তাহলে আমরা পুরুষ ভেদে কিন্তু ভিন্নতা হয়। কিন্তু দেখো এই সম্ভ্রামাত্মক এবং উচ্চাগতের ক্ষেত্রে, মধ্যম পুরুষ এবং নাম পুরুষের ক্ষেত্রে আমরা কতগুলো জিনিস বিন্যাত্মক ভাবে আমরা ক্রিয়া করতে পারি। অবশ্যই অর্থাৎ ক্রিয়া সংগঠিত হওয়ার সময়টা হচ্ছে কাজটা আমাদেরকে মনে রাখতে হবে। এই ক্রিয়াটা সংগঠিত হওয়ার ক্ষেত্রে প্রধানত তিনটে ভাগে ভাগ করা হয়েছে। এই তিন প্রকারগুলোকে আবার বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে। এই জিনিসগুলো আমরা একটু এতটুকু পর্যন্ত দেখব, প্রকারগুলো দেখব, প্রকারগুলো আমরা পরবর্তী ক্লাসে ডিটেলস বর্ণনা করবো। কিন্তু আজকে প্রকারটা পর্যন্ত আমরা জিনিসটা দেখব। দেখো ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে প্রধানত কয়টা ভাগে ভাগ করা হয়েছে আমরা পেয়েছি, প্রধানত তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার আমরা পেয়েছি। দেখো এটা হচ্ছে কি, বর্তমান কাল, এটা হচ্ছে অতীত কাল, অতীত কাল, এটা হচ্ছে তোমার ভবিষ্যৎ কাল। কয় প্রকার পেয়েছি আমরা? ভবিষ্যৎ কাল। এটা প্রধানত ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে প্রধানত তিনটা ভাগে ভাগ করেছে। এখন দেখো এই তিন প্রকারকে আবার ভাগ করা হয়েছে। এই তিন প্রকারের প্রকারগুলো আমরা মনে রাখার জন্য সাধারণত মনে রাখবো 343, 343 আমরা মনে রাখবো। এখন বর্তমান কালটা হচ্ছে তিন প্রকার, এগুলো আমরা দেখবো। বর্তমান কাল কি কি প্রকার দেয়? তিন প্রকার। একটা হচ্ছে সাধারণ, সাধারণ বর্তমান বা নিত্য বিত্ত বর্তমান, এটা আছে গঠমান বর্তমান, এটা হচ্ছে পুরাগঠিত বর্তমান, পুরাগঠিত বর্তমান। এগুলো আমরা প্রকারটা করতেছি আজকে, কিন্তু এগুলো ডিটেলস আমরা পরবর্তী ক্লাসে দেখবো। এরপরে অতীতকাল চার প্রকার, অতীতকাল কয় প্রকার? তাহলে আমরা আবার লিখি বর্তমান তিন, আমরা সাধারণ 343 মনে রাখি। বর্তমান কালকে দেখো সাধারণ বা নিত্য বিত্ত বর্তমান তিন প্রকার, অর্থাৎ বর্তমানটা সাধারণ বর্তমান বা নিত্য বিত্ত বর্তমান, গঠমান বর্তমান, পুরাগঠিত বর্তমান। এখন আমরা অতীতকালে কে কয়টা ভাগে ভাগ করেছে এগুলো দেখবো। আমরা অতীতকালটা 43, অর্থাৎ 60 মনে রাখবা। অতীতকালকে চার ভাগে, অতীতকালকে কয়টাকে চার ভাগে ভাগ করা হয়েছে? একটা দিয়েছে দেখো সাধারণ অতীত, এটা আছে তোমার নিত্য বিত্ত অতীত, একটা মনে রাখলাম শুধু এখানে নিত্য বিত্ত। এরপরে দেখো গঠমান অতীত, এটা হচ্ছে দেখো পুরাগঠিত অতীত, পুরাগঠিত অতীত। তাহলে এই তিন ভাগ চার প্রকার। এরপরে দেখো আমরা ভবিষ্যৎকালে তিন প্রকার পাবো, সাধারণ ভবিষ্যৎ, এগুলো দেখবো আমরা, সাধারণ ভবিষ্যৎ, বর্তমান ভবিষ্যৎ, পুরাগঠিত ভবিষ্যৎ, এভাবে করে প্রকারগুলো দেখানো হয়েছে। তাহলে আমরা অবশ্যই আমি আবার একটু মনে করা দিচ্ছি, পুরুষ বেদে ক্রিয়াপদ, অর্থাৎ ক্রিয়াপদ মানে হচ্ছে দেখো ক্রিয়ার মূলকে ধাতু বলে, অর্থাৎ ধাতুর সঙ্গে বিভক্তি বা পদ্য যোগ করে একটা ক্রিয়াপদ গঠিত হয়। এই ক্রিয়াপদটা পুরুষ বেদে গঠিত। আমরা পুরুষ বেদে তিন প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। পুরুষ বেদে ক্রিয়াপদটা ভিন্ন হয়। এরপর দেখো বচন বেদে কিন্তু ক্রিয়াপদের ভিন্নতা দেখা যায় না, কিন্তু সাধারণ ক্ষেত্রে মধ্যম পুরুষ এবং নাম পুরুষের ক্রিয়াপদ অভিন্ন আমরা দেখতে পাই। কিন্তু এই যে পুরুষের প্রকারে সম্ভ্রামাত্মক এবং উচ্চাত্মক সাধারণের ক্ষেত্রে আমরা পুরুষগত দিক দিয়ে ও ক্রিয়াপদগুলো পার্থক্য আমরা দেখতে পাই। এই চারটা আমরা যে চারটা দিয়েছি অবশ্যই তোমরা দেখবা, কোনো যদি কোনো কিছু যদি বুঝে না থাকো অবশ্যই অবশ্যই কমেন্ট করবা, শেয়ার করবা। এবং সাফন কলেজ অ্যান্ড স্কুল যে পেজটা রয়েছে, ইউটিউব চ্যানেলটা রয়েছে, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করবা। আমি আবারও তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আমার আজকের বাংলা ব্যাকরণের চতুর্থ অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ, অর্থাৎ তোমার বইয়ের 119 পৃষ্ঠার
কাল পুরুষ আবার কাল এবং পুরুষের বিশিষ্ট প্রয়োগ সে আমি পরিচিত জিনিসটা দিয়েছি। অবশ্যই অবশ্যই আমরা 343 যে প্রকারভেদ দেখাইছি, 343 15 টাকার যে একটা কৌশল, ওটা সম্পর্কে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে। সবাই আবারও সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ক্লাস এখানে শেষ করছি এবং সর্বশেষ সালাম জানাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।